এই শীতে যে আর উঠতে পারছি না, আমার পাখা দুটো মনে হয় জমে যাচ্ছে, আর উঠতে পারবো না। যাই দেখি কোনো অটো পাই কি না, অটো নিয়ে বরং ঘরে ফিরে যাই। কালু দাদা, ও কালু দাদা, যাবে নাকি? হ্যাঁ যাব, কোথায় যাবে? আমার বাড়িতে পৌঁছে দিবে? কত ভাড়া দিব? 100 টাকার, 1 টাকাও কম হবে না। কি এতটুকু পথ 100 টাকা? শোনো, গেলে অটোতে ওঠো, না গেলে বিরক্ত করো না তো। এই শীতে উঠতেও পারছি না, উপায়ও তো নেই, চলো। এই বলে তোতা কালুর অটোতে উঠে পড়ে, আর কালু তোতাকে নিয়ে উড়ে যায়। কালুর একটা অটো ছিল, যা কালু কাকুলির বাবার কাছে যৌতুক হিসেবে পেয়েছিল। সেই অটো চালিয়ে কালুর বনের পাখিদের কাছে অনেক বেশি মূল্য নিত, আর দিন শেষে অনেক টাকা উপার্জন করত। দেখো কাকুলি, আজ আমার কত টাকা উপার্জন হয়েছে জানো? আমি তো 50 টাকার ভাড়া 100 টাকা করে নিয়েছি, আর 20 টাকার ভাড়া 50 টাকা। এই কনকনে শীতে কেউ হাঁটতে চায় না, তাই বাধ্য হয়ে সবাই আমার অটোতেই উঠে পড়ে গো। এই জন্য তো আমার অনেক টাকা উপার্জন হচ্ছে জানো তো, এতে আমার অনেক টাকা লাভ হচ্ছে গো, আমি তো ধনী হয়ে যাব। ও, এ তো খুব ভালো কথা, এইভাবে চালিয়ে যাও, দেখবে আমরা এভাবে অনেক বড়লোক হয়ে যাব। মামা দেখো, আমাদের গাজরগুলো কি সুন্দর টকটকে লাল হয়েছে, কিন্তু এই গাজর বিক্রি করে তো আমাদের দুবেলা খাবারই জুটছে না গো। শোন মা, কষ্টের মাঝেই তো স্বস্তি লুকায়িত। তোর বাবা মারা যাওয়ার পর আমাদের এত কষ্ট, তবে তোর বাবা যে পুরনো অটোটা রেখে গিয়েছিল, আমি এই গাজর বাগানটা বিক্রি করে অটোটা মেরামত করে নিব, তারপর অটো চালানো শুরু করব। এরপর টুনি বান্টির কাছে তার লাল গাজরের বাগানটা বিক্রি করে দেয়। সেই টাকায় টুনি টোনার রেখে যাওয়া অটোটা মেরামত করে নেয়। মা মা, এই নতুন অটোটা অটোটা কার গো? টুকি, এটা তোর বাবার সেই পুরাতন অটোটা। আমি গাজর বাগান বিক্রি করা টাকা দিয়ে অটোটা সার্ভিস করে নিয়ে এসেছি, এখন থেকে এই অটোটা আমি চালাবো রে। মা, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। কিন্তু মা, তুমি যখন অটো চালাতে বাইরে চলে যাবে, আমি তো একাই ঘরে থাকবো মা। হ্যাঁ রে মা, থাকবি তো, আমাকে তো যেতেই হবে, না হলে আমরা আমাদের সংসার চালাবো কি করে বল? আর আমাদের অভাব দূর হবে বা কি করে? আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে অটো চালাও, আমি ঘরেই থাকবো, একদম দুষ্টুমি করবো না। পরের দিন সকাল থেকেই টুনি অটো চালানো শুরু করে দেয়। এসো এসো দাদা দিদিরা, 20 টাকা মূল্যে যেখানে খুশি সেখানে যাও। এসো এসো দাদা দিদিরা, শীতের মৌসুমে 20 টাকা মূল্যে যে কোনো জায়গায় যাও। টুনির এমন কথা শুনে বনের সব পাখিরা জড়ো হয়, সবাই টুনির অটো দেখতে থাকে। এই সব কিছু কালুর ছেলে কনক আড়াল থেকে দেখছিল। আরে আরে, এই টুনি মাসি আবার কবে অটো কিনলো? এই কথাটা এক্ষুনি বাবাকে জানাতে হবে। বাবা 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 বাবা, অনেক খারাপ খবর আছে বাবা। কি রে বাবা, এভাবে হাঁপাচ্ছিস কেন? ধীরে ধীরে বল, কি খারাপ খবর? কেউ তোকে মেরেছে, বকেছে? কে বকেছে বল তো? আরে আরে মা, না না না, তুমি চুপ করো তো, তুমি চুপ করো, আমায় বলতে দাও, তোমাদের কোনো খোঁজ আছে? হ্যাঁ, যে টুনি মাসি একটা নতুন অটো কিনেছে, আর সবাইকে না মাত্র 20 টাকায় তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে, যেখানে তো বাবা 100 টাকা করে নিচ্ছিল। দেখেনি, এবার বাবার সব যাত্রী টুনি মাসির হয়ে যাবে। কি, টুনি অটো কিনেছে? আমার সব ব্যবসায় এই টুনি এসে জল ঢেলে দেয়। দাঁড়া, এবার দেখাবো কত ধানে কত চাল। এরপর কালু অনেক রেগে সেখান থেকে চলে যায়। কালু, আমি পাশের বনে যাব, তুমি যাবে কি? হ্যাঁ যাব।
ভাড়া ভাড়া কত নিবি গো? 100 টাকা, পুরো 100 টাকা নিব। আরে কালু, তুমি পাখিতে লুটে নিচ্ছো নাকি? তার চেয়ে বড় আমি টুনির অটোর জন্য অপেক্ষা করি। যাব না তোমার অটোতে। এই বলে মিষ্টিটি টুনির অটোতে চলে যায়। এদিকে কালু তার অটোর ভাড়া বেশি চাওয়ার কারণে বনের কোনো পাখি কালুর অটোতে উঠত না। অন্যদিকে টুনি কম ভাড়া নেওয়ায় তার ভালো উপার্জন হচ্ছিল। তুমি এসেছো, কিন্তু তোমার হাতে তো দেখছি কিছুই নেই। আজকে তো তোমার বাজার করে নিয়ে আসার কথা ছিল, তাই না? কাকুলি, সকালে খালি হাতে গিয়েছিলাম আর সন্ধেবেলাও খালি হাতে ফিরলাম গো। আজকের দিনে তো আমার 1 টাকা উপার্জন হয়নি। কিছু তো করতে হবে ওই টুনির। আমার সব যাত্রীকেও ছিনিয়ে নিয়েছে, এর জন্য এখন আমার অটোতে কেউ ওঠে না। মনে তো হচ্ছে এখনই গিয়ে ওই টুনির অটোটা ভেঙে চুরমার করে দেই। অপেক্ষা কর বাবা, অপেক্ষা কর। আমার কাছে না সুন্দর একটা প্ল্যান রয়েছে, এত চিন্তা করো না তো। এই রাতের অন্ধকারে তুমি টুনি মাসির বাড়িতে যাও আর টুনি মাসির অটোটার টায়ার পাংচার করে দিয়ে আসো। আর টুনি মাসির অটো পাংচার হওয়ার কারণে সারা দিন টুনি মাসি অটো চালাতে পারবে না, আর তখন তুমি যাত্রীদের কাছে বেশি টাকা নিয়ে তোমার অটো চালাতে পারবে, আর এতে করে তোমার অনেক টাকা উপার্জন করতে পারবে গো। দেখো গো দেখো, আমার ছেলে কি সুন্দর একটা বুদ্ধি দিয়েছে দেখো। এই না হলে আমাদের একমাত্র ছেলে। কনকের এমন বুদ্ধি শুনে কালু টুনির অটোর কাছে যায় আর টুনির অটোর টায়ার পাংচার করে দিয়ে আসে। এবার হবে মজা, এবার দেখবো কি করে তুই অটো চালাস। তুই আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়েছিস টুনি, তাই না? কাল সারাদিন আমার অনেক টাকা উপার্জন হবে। পরের দিন সকালবেলা টুনি যখন তার অটোর কাছে আসে, সে দেখে তার অটোর টায়ার পাংচার হয়ে আছে। এদিকে তো সে খুব চিন্তায় পড়ে যায়। এই কি, আমার অটোর টায়ার পাংচার হলো কি করে? মনে হয় অতিরিক্ত শীতের কারণে হয়েছে। ভাগ্যিস ঘরে একটা এক্সট্রা টায়ার ছিল, আমি বরং তাড়াতাড়ি করে টায়ারটা লাগিয়ে দিই। টুনির কাছে আরেকটা টায়ার ছিল বলে সেটা টুনি তার অটোতে লাগিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে কালু টুনিকে দেখে অবাক হয়ে যায়। এটা কি হলো? তার মানে টায়ার পাংচার করার প্ল্যানটা একদম ভেস্তে গেছে? এর অটো তো একদম ঠিক আছে, তার মানে আমার যাত্রীদেরকে ফিরে পাওয়ার জন্য আমায় অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। পরের দিন রাতে আবার কালু কাকতার পরিবারের সাথে বুদ্ধি করে টুনির অটোর কাছে চলে যায়। এখানে কেউ আসার আগেই এই অটোর কাজ ভেঙে দিয়ে কেটে পড়তে হবে। কালু কাকা একটা ইটের টুকরো টুনির অটোর উপর ছুঁড়ে মারে, টুনির অটোর কাজ ভেঙে দিয়ে সেখান থেকে সে চলে যায়। আবার সকালবেলা টুনি যখন তার অটোর সামনে আসে, দেখে তার অটোর গ্লাস ভাঙা। এদিকে সে কান্নায় ভেঙে পড়ে। এটা আমার কি সর্বনাশ হলো! এই কাজটা কি করে ভাঙলো? এখন এই কাজ কি করে ঠিক করব আমি? আর বনের পাখিরা তো এই ভাঙা কাঁচওয়ালা অটোতে উঠবে না। আমি এবার কি করব? আজকে সারাদিন অটো না চালালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অবশেষে টুনি তার জমানো শেষ টাকা দিয়ে অটোর কাজ মেরামত করে নেয়। যাক বাবা, অবশেষে আমার অটোটা ঠিক হলো। কাল সারাদিন আমার কোনো উপার্জন হয়নি, কোনো ব্যাপার নয়। আজ আমি আবার অটো নিয়ে বেরোবো। দেখেছ, আজ টুনি অটো চালাতে আসেনি আর আমার এতগুলো টাকা উপার্জন হলো। যখন গভীর রাত হবে তখন কনক তুমি চুপি চুপি গিয়ে ওই টুনির অটোর কাজ ভেঙে দিবে, বুঝতে পেরেছ? আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো গিয়ে কাজ ওকে করে আসব। এরপর মাঝরাতে কনক টুনির বাড়িতে গিয়ে আবার টুনির অটোর কাজ ভেঙে দেয়।
আর খুব তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালবেলা এগুলো কি করছি? এভাবে প্রতিদিন কেন একই দুর্ঘটনা ঘটছে? এখন তো আমার কাছে এক পয়সাও নেই, আমি এবার কি করে এই অটোটা মেরামত করব? টুনি কোনো উপায় না পেয়ে অটো ঘরের সামনে দাঁড় করিয়ে রাখে। এদিকে কালু সব পাখির কাছে অনেক বেশি টাকা নিয়ে অটো চালাতে থাকে। এভাবে প্রায় এক সপ্তাহ চলে যায়। টুনি তার সুখী বন্ধুর কাছে টাকা ধার নিয়ে অটো ঠিক করে নেয় আর অটো নিয়ে বনে বেরিয়ে পড়ে। কালু কনক, আমি এক্ষুনি দেখে এলাম টুনি ওর অটো নিয়ে আবার বেরিয়ে পড়েছে। কনক, তুমি আবার যাবে মাঝরাতে ওই টুনির বাসায়, দেখি ওর কত পয়সা হয়েছে। ও যতবার অটো মেরামত করবে আমরা ততবার নষ্ট করে দিয়ে আসব। হ্যাঁ আমার ছেলে, তুমি এভাবে বাবাকে সাহায্য করবে, দেখবে এভাবে একদিন আমরা অনেক বড় লোক হয়ে যাব। এরপর মাঝরাতে আবার কালুর ছেলে কনক মুখে কালো কাপড় বেঁধে চলে আসে টুনির বাড়িতে। কিন্তু কনক এটা জানতো না যে সেই রাতেই উল্লু মহারাজ তার সেনাপতি শালিককে বন পরিদর্শনে পাঠিয়েছিল। এটা কে? দেখে তো একদম মনে হচ্ছে একটা চোর, কিন্তু এই পাখি এখানে মুখ বেঁধে করছেটা কি? দেখতে হচ্ছে তো একবার ভালো করে। প্রতিবারের মতো এবারও কনক পাথরের ঢিল দিয়ে টুনির অটোর কাজ ভেঙে দেয়। এটা দেখে শালিক এসে কনককে ধরে ফেলে। আরে তুই তো কালুর ছেলে কনক, তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, যেতে দাও। কনকের এমন চিৎকার চেঁচামেচি শুনে সেখানে টুনি চলে আসে। দেখো টুনি দেখো, আমি এই কালুর ছেলেকে হাতে নাতে ধরে ফেলেছি। এই ছেলে তোমার অটোর কাজ ভেঙে দিয়েছে। তার মানে প্রতিদিন আমার অটো, অন্য কেউ নয়, তুমি নষ্ট করে দিয়েছো? সেনাপতি মশাই, এই পাখিকে নিয়ে যাও, এর যথার্থ শাস্তি হওয়া উচিত। এরপর শালিক কনককে নিয়ে রাজদরবারে চলে যায়। কাকুলি কাকুলি, চলো চলো, তাড়াতাড়ি চলো, টুনির অটোর কাজ ভেঙে দেওয়ার সময় কনক শালিক সেনাপতির সামনে ধরা পড়েছে। সেনাপতি কনককে ধরে রাজার কাছে নিয়ে গেছে গো। এরপর কালু আর কাকুলি খুব তাড়াতাড়ি উল্লু মহারাজের রাজদরবারে চলে আসে। যেতে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও, আমাদের উল্লু মহারাজের সাথে দেখা করতে হবে। এখন হবে না, এখন মহারাজ ঘুমাচ্ছে, যা বলার কাল সকালে এসে বলবেন, এখন বিরক্ত করবেন না তো। এই শুনে কালু কাকুলি সকাল হওয়ার অপেক্ষার প্রহর গুনতে থাকে। পরের দিন সকালবেলা উল্লু মহারাজ কালু কাকুলিকে ডেকে পাঠায় আর তার সাথে টুনিও সেখানে আসে। মহারাজ মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন আমার ছেলেকে, ছোট বাচ্চা ছেলে আমার, ভুল করেছে মহারাজ, ভুল করে কাজটা ভেঙে দিয়েছে। খেলতে খেলতে ছোট বাচ্চারা কতই না ভুল করে মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। হ্যাঁ 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 মহারাজ, বাচ্চারা তো ভুল করেই থাকে, এর জন্য এটা নয় যে আপনি ছোট্ট পাখির চানাকে কড়া শাস্তি দিবেন। একদম মিথ্যে বলবে না, তোমার ছেলে কনক আমাকে সব কথা বলে দিয়েছে, এই সব কিছু তোমরা দুজন মিলে করাচ্ছো ওকে দিয়ে, যাতে করে টুনিয়র অটো চালাতে না পারে। আর তোমরা বনের পাখিদের কাছে অনেক বেশি টাকা নিয়ে ওদের লুটে নিয়ে ভালো লোক হতে পারো। কিন্তু মহারাজ, তবে তো এখানে কনকের কোনো দোষ নেই, সব দোষ তো শয়তান কালুর, আর কনক তো ছোট বাচ্চা, আপনি কনককে ছেড়ে দিন, শাস্তি দিলে ওই কালুকেই দিন। তুমি এটা একদম ঠিক বলেছো, এই কালু পাখিদের লুটে নিয়েছে, তারপর আবার তোমার অটোর কাজ ভেঙে দিয়েছে, এর জন্য তো আমি কালুকে 2 বছরের জন্য কারাগারে বন্দী করার আদেশ দিলাম। এরপর উল্লু মহারাজ কনক আর কাকুলিকে ছেড়ে দেয়।
কালুকে 2 বছরের শাস্ত্রম কারাদণ্ড দেয়। দেখলি তো কালু দাদা, অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না, অন্যায় কাজে শাস্তি ঠিকই মিলে যায়। আর শোনো কালু দাদা, বাচ্চারা তো বড়দের দেখে শিখে, তুমি কখনো বাচ্চাদের ভুল শিক্ষা দিও না। এরপর থেকে টুনি টোনার রেখে যাওয়া সেই স্মৃতি ওই অটোটা চালিয়ে খুব কম মূল্যে পাখিদের তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে থাক। মা টুকি, আজ খেলতে যাবি? হ্যাঁ মা, আজকেও খেলতে যাব। কেন মা, কিছু কি বলবে? বলছিলাম আমার সাথে জমিতে গেলে ভালো হবে, জমিটা চাষ দিয়ে আগাছাগুলো ফেলে দিতে হবে রে, আমি একা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তুই একটু সাহায্য করলে ভালো হবে রে মা। তোর যে বাবা বেঁচে নেই, তাই কষ্ট তো আমাদেরকেই করতে হবে বল, আমাদেরকেই তো কাজ করতে হবে, তোর বাবা বেঁচে থাকলে কি আর আমাদের কাজ করতে দিত? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে জমি কাজ করতে আমি সাহায্য করব। তবুও মা, তুমি বাবাকে মনে করে কেঁদো না তো, এখনই চলো মা জমিতে যাব। হ্যাঁ মা চল তবে। আরে টুনি যে জমিতে কাজ করতে এলে বুঝি? হ্যাঁ দাদা, ভাবছি এবার এইটুকু জমিতে লাল শাক চাষ করব। এ সময় বাজারে লাল শাকের চাহিদা বেশি, তাই জমিটা তৈরি করতে আসলাম গো। আহারে কি কষ্ট তোমার, ছোট্ট মেয়েটাকেও রোদে পুড়তে এনেছো, টোনা বেঁচে থাকলে তোমাদের এত কষ্ট করতে হতো না গো। তা টুনি বলি কি, এইটুকু জমি চাষ করে আর কত টাকা পাবে, তার চেয়ে বরং জমিটুকু আমাকে দিয়ে দাও, আমি আমার জমির সাথে এক করে চাষ করব, তোমাকে ফসলের কিছু ভাগ দিব, তাহলে আর কষ্ট করে রোদে পুড়ে তোমার চাষ করতে হবে না, তোমার এত সুন্দর চেহারাটাও রোদে পুড়ে যাবে না গো। না দাদা, আমার এইটুকু জমি, আমি চাষ করতে কোনো সমস্যা হবে না, আর আমি আগে থেকেই চাষবাসের কাজ ভালোই জানি, ফসল ভালোই হবে গো, আমি তোমাকে আমার জমিটুকু দিতে পারবো না, এইটুকু জমি চাষ করি যে আমার সংসার ভালো চলে, এভাবে কোনো রকমে আমার দিন কাটলেই চলবে গো, মেয়ে নিয়ে ভালোই আছি। আমার মুখের ওপর কথা বলা, তাই না? জমি দিবি না, দেখাবো মজা। আচ্ছা ঠিক আছে, দিবে না যেহেতু, তবে চাষ করো। টুনি টুকি তাতে জমি তৈরি করতে থাকে। কিছুক্ষণ পর, মা টুকি জমি তৈরি করা হয়ে গেছে, চল মা এখন বাড়ি চলে যাই, কাল এসে লাল শাকের বীজ ছিটিয়ে দিব। মা, ওম্মা, লাল শাক আমাদের জমিতে যখন রোপণ করবে আর লাল শাক যখন বড় হবে, পুরো জমিটা লাল হয়ে থাকবে, তাই না মা? হ্যাঁ রে মা, লাল হয়ে থাকবে, চল মা বাড়ি যাওয়া যাক। মামা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমাদের জমিতে পানি হলে তুমি লাল শাক কি করে লাগাবে মা? হ্যাঁ রে মা, সেটাই তো ভাবছি, নালা কেটে দিয়ে জমি থেকে পানি বের করে দিতে হবে, তারপর জমিতে লাল শাক রোপণ করতে হবে। আর জমিটাও আমার শুকিয়ে গেছে রে মা, বৃষ্টি হয়ে ভালোই হলো, মাটিতে রস হবে, অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। বৃষ্টি তো থামছেই না, জমিতে পানি আটকে গেলে তো ফসল ফলাতে পারবো না। ওগো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে গো। এরপর কাকুলি কাক কালুকে তার বুদ্ধির কথা বলে আর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কালু কাক তার জমিতে যায় আর তার জমির নালা কেটে সব পানি টুনির জমিতে দেয়। কাকুলির বুদ্ধিটা তো ভালোই, এখন আমার জমিতে ফসল ফলাতে আর কোনো সমস্যা হবে না। এ কি, আমার জমিতে এত পানি হয়েছে? কালু দাদার জমিতে তো এত পানি হয়নি। যাক গে, আমি বরং নালা কেটে পানিগুলো বের করে দেই, সব জমিতেই পানি গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর টুনি যেই না নালা কাটতে যাবে, তখনই সেখানে কালু কাক চলে আসে। এই যে নালা যে কাটতে চাচ্ছ, পানি গড়িয়ে কোথায় দেবে? হ্যাঁ আমার জমিতে একদম পানি দিতে পারবে না, আমার জমিতে বেশি পানি হলে আমি ভুট্টা চাষ করতে পারবো না। কালু দাদা, তোমার তো বেশি জমি, পানি গেলে 2 দিনই শুকিয়ে যাবে,
আর আমার এইটুকু জমিতে পানি শুকাতে তো অনেক সময় লাগবে গো। পানি শুকাতে শুকাতে চাষের সময় চলে যাবে। না, আমি তোমার পানি শুকানোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি কালকেই ভুট্টা লাগাবো জমিতে, বুঝেছো? আর যদি আমার জমিতে পানি দাও, তোমার খবর খারাপ আছে, এই বলে দিলাম। মামা, তুমি কালু আঙ্কেলের সাথে লাগতে যেও না, উনি তো চলে গেল। শোনো মা, আমাদের বাবা নেই, কালু আবার যদি তোমাকে মেরে ফেলে তখন কি হবে? মামা দেখো, কারো জমিতে এত বেশি পানি নেই। আমি মনে হয় কি এই কালু আঙ্কেল আছে না, তার জমি পানি আমাদের জমিতে দিয়েছে গো। হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু মারে, এখন এই পানি ভরা জমিতে যে কি চাষ করি, চাষ না করলে যে আমাদের না কি মরতে হবে রে মা। মা মা, আমার তো একটা জুপুর বুদ্ধি এসেছে। মা, তুমি বরং আমাদের জমিতে কচু চাষ করো, কচু তো পানির মধ্যেই হয়, তাই না? হ্যাঁ রে মা, তুই তো ঠিক বলেছিস, কচু চাষ করব। আর কচু চাষে খরচও কম হবে, জঙ্গলে অনেক কচু গাছ পাওয়া যায়, আমি বরং জঙ্গল থেকে কচু গাছ এনে লাগিয়ে দেই। এরপর মা আমি জঙ্গলে যাই কচু গাছ আনতে, আর জঙ্গল থেকে কিছু কচু গাছ এনে তাদের জমিতে লাগিয়ে দেয়। এরপর সেই দিনটা কেটে যায়। পরের দিন কালু তার জমিতে আসে ভুট্টা লাগাতে। টুনির পানির জমিতে কচু লাগানো দেখে হাসতে থাকে। টুনি কিনা শেষে কচু লাগালো, কচু এখন আর কে খায়? বাজারে তো কচু কেউ নিবেই না, আমি বরং আমার জমিতে ভুট্টা লাগাই, ভুট্টা হলে শুধু টাকা আর টাকা। বাহ, কচু গাছগুলো তো ভালো হয়েছে, আজ কিছু কচু বাজারে নিয়ে যাই, চাল ডাল কিনতে হবে। টুনি, তুমি কিনা কচু নিয়ে বাজারে এসেছো? দেখে তো আমার লজ্জা করছে, তোমার কচু তো কেউ নিবেই না। কালু দাদা, আমি তো চুরি করে কচু নিয়ে আসিনি, তাই লজ্জা লাগবে কেন? নিজে ফসল চাষ করে বিক্রি করতে এসেছি, তাহলে লজ্জা কেন লাগবে? আর কচু কচু শাক খাওয়া এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার, যারা জানবে তারা ঠিক বুঝবে আর কিনেও নিবে, বুঝেছো? কালো দাদা কালো দাদা, শুনুন তো, আমি টুনির কাছ থেকে কচু নেব। টুনি, আমাকে কচু দাও তো, আমি বাজারে কত কচু খুঁজি কিন্তু পাই না, অনেক দিন পর পেলাম। এই নাও দাদা কচু। এই নাও টাকা। এভাবে টুনির কাছে আরো পাখিরা কচু কিনে নিয়ে যায়। টুনির সব কচু বিক্রি হয়ে যায়। কালু কাক রাগে সেখান থেকে চলে আসে। ভালোই টাকা পেলাম কচু বিক্রি করে, চাল ডাল নিয়ে যাই এবার। কতদিন হলো মাছ খাওয়া হয় না, কিন্তু বড় মাছ কেনার তো টাকা নেই। হ্যাঁ, আমি বড় ছোট ছোট পুঁটি মাছগুলো নিয়ে যাই, কচু দিয়ে রান্না করলে বেশ মজা হবে। এরপর টুনি চাল ডাল আর এক পো পুঁটি মাছ নিয়ে বাড়ি চলে আসে। মা মা, কচু বিক্রি হয়েছে গো? হ্যাঁ রে মা, কচু সব বিক্রি হয়েছে, তাই তো চাল ডাল পুঁটি মাছ নিয়ে এলাম রে। ও তাই নাকি মা, পুঁটি মাছ তো অনেক দিন হলো খাই না, তুমি বরং এখনই পুঁটি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করো মা, অনেক মজা হবে, মজা করে খাবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না করছি। এরপর টুনি মাছগুলো যখন কাটতে যাবে, তখনই সেখান থেকে একটা মাছ কথা বলে ওঠে। আমাকে কেটো না। এ কি মাছ, তুমি কথা বলছো কি করে? তুমি ভূত না তো আবার? আমি হলাম জাদুই মাছ গো, জেলেরা আমাকে নদী থেকে ধরে নিয়ে এসেছে। আমাকে তোমার পুকুরে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে খেয়েও না গো। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিব, কিন্তু আমার যে কোনো পুকুর নেই, তোমাকে কোথায় ছেড়ে দিব? মামা, এক কাজ করো, আমাদের কচু খেতে তো অনেক পানি, তুমি এই পুঁটি মাছটাকে আমাদের কচু খেতে ছেড়ে দিয়ে এসো। হ্যাঁ চলো, আমাদের কচু খেতে তোমাকে ছেড়ে দিয়ে আসি, তুমি ওখানে নিরাপদে থাকবে। এরপর টুনি জাদুর পুঁটি মাছকে নিয়ে তার কচু খেতে রেখে আসে।
আর বাকি মাছগুলো দিয়ে কচু রান্না করে। মা মা, পুঁটি মাছ দিয়ে কচু রান্না তো খুব মজা হয়েছে। এখন থেকে প্রতিদিন পুঁটি মাছ এনে কচু দিয়ে রান্না করবে, ঠিক আছে? আচ্ছা মা, তাই করব। সেই রাত কেটে যায়। পরের দিন টুনি তার কচু খেতে কচু তুলতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার কচু খেতে অনেকগুলো পুঁটি মাছ লাফালাফি করছিল। এ কি, আমার কচু খেতে পুঁটি মাছ? আমি তো একটা পুঁটি মাছ রেখে গিয়েছিলাম, এতগুলো পুঁটি মাছ কোথা থেকে এলো? এই পুঁটি মাছগুলো আমি তোমাকে দিয়েছি গো, তুমি আমার জীবন বাঁচিয়ে আমাকে সাহায্য করেছো, তাই আমিও তোমাকে এই মাছগুলো দিয়ে সাহায্য করেছি। তুমি অনেক ভালো আর সৎ, তোমার এখন থেকে আর কষ্ট করতে হবে না। যাও, এই মাছগুলো বাজারে নিয়ে যাও, এই পুঁটি মাছ কখনো শেষ হবে না। মাছ, তোমাকে অনেক ধন্যবাদ, আমি এক্ষুনি বাজারে নিয়ে যাচ্ছি মাছ। এরপর টুনি মাছ নিয়ে বাজারে যায়। এভাবেই টুনি প্রতিদিন তার কচু ক্ষেতের মাছ বিক্রি করতে থাকে, আর কাকুলি কাকে সব দেখে অনেক জ্বলতে থাকে। কালু, তুমি তোমার জমিতে কিনা ভুট্টা চাষ করে রেখেছো, আর দেখো টুনি কচু চাষ করেছে, আবার কচু ক্ষেতে পুঁটি মাছও চাষ করেছে। এখন তো টুনি প্রতিদিন অনেক টাকার মাছ বিক্রি করে, এভাবে তো টুনি ধনী হয়ে যাবে, আর তখন জলে পড়ে মরবো আমরা। কি বলছো কি এসব? টুনি আমার পাশের ওইটুকু জমিতে এত টাকা পাচ্ছে, আর আমি তা জানি না। আজ আমিও আমার জমিতে কচু লাগাবো আর পুঁটি মাছ ছাড়বো। তোমার জমিতে তো পানি নেই, আর ভুট্টা গাছগুলো কি করবে? হ্যাঁ, এতদিনে তো টুনি সব মাছ বিক্রি করে ধনী হয়ে যাবে। আরে কাকুলি, আমার মাথায় কি কম বুদ্ধি আছে নাকি? আজ ভুট্টা গাছ তুলে সেচ দিয়ে কচু লাগাবো, তারপর দেখো টুনির বাকনা কিভাবে পুড়িয়ে মারি। এরপর কালু আর কাকুলি জমিতে আসে, আর ভুট্টা তুলে ফেলে আর জমিতে সেচ দেয়। জমিতে পানি হয়ে গেছে, চলো এবার কচু আর পুঁটি মাছ নিয়ে আসি। এরপর তারা কচু আর পুঁটি মাছ কিনে এনে জমিতে লাগিয়ে দেয়। দেখেছো, আমাদের জমিও টুনির জমির মতো হয়ে গেছে। এখন আমরা টুনির মাছগুলো চুরি করে বিক্রি করব, আর আমাদের জমির মাছগুলো বড় হলে সেগুলো বিক্রি করব। তাহলে বলো কে ধনী হবে? তোমার বুদ্ধি তো অনেক ভালো গো দেখছি, কিন্তু টুনি আবার আমাদের উপর চুরির দায়ভার দিবে না তো? আরে পাগল, এর জন্যই তো আমরা কচু আর পুঁটি মাছ চাষ করলাম। এখন টুনি মনে করবে আমরা আমাদের মাছ বিক্রি করছি, এমন প্ল্যান করেছি না, টুনি বুঝতেই পারবে না আমরা তার মাছ চুরি করেছি। চলো এবার বাড়িতে যাই, রাত হতেই চলে আসব টুনির মাছ চুরি করতে। এরপর কালু কাকার কাকুলিকা বাড়ি চলে যায়, আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। সারা দিন কেটে রাত হয়ে যায়। রাত হতে কালু ও কাকুলি টুনির কচু খেতে আসে। ওগো, তাদের মাছ তোলো, আশেপাশে কেউ নেই, আমি পাহারা দিচ্ছি, তুমি মাছ তুলতে থাকো, তুলতে থাকো। এরপর কালু যেই না কচুর জমি থেকে মাছ তুলতে যাবে, তখনই চাদর মাছটি সেখানে চলে আসে আর কালুর হাত ভেঙে দেয়। ওরে বাবা রে, ওরে মা রে, আমার একই সর্বনাশ হলো। কাকুলি বাঁচাও, বাঁচাও আমাকে, আমার যে হাতটাই ভেঙে গেল গো। এ কি বলছো গো, এখানে আবার কিভাবে তোমার হাত ভাঙবে? অভিনয় বাদ দিয়ে তুমি মাছ তুলো তাড়াতাড়ি। কালু ঠিক বলেছে, আমি হাত ভেঙে দিয়েছি, কারণ তোমরা টুনির কচু খেতে মাছ চুরি করেছিলে। তোমরা খুব খারাপ নিচু মনের পাখি, তোমাদের মনে শুধু হিংসা। টুনি তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তবে তোমরা কেন কেন তার ক্ষতি করতে চাও বলো? তোমাদের আরো শাস্তি হওয়া উচিত। মাছ, ও মাছ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আর শাস্তি চাই না, শিক্ষা হয়ে গেছে চুরি করার। কথা দিচ্ছি আর কারো কোনো দিন ক্ষতি করব না, চুরিও করব না, তবু আমাদের ছেড়ে দাও। শোনো, তবে কারো কোনো জিনিস চুরি করলে কখনো ভালো হয় না, সবসময় খারাপটাই হয়। অন্যকে ভালোবাসলে চুরি করার প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তা তাকে ধন দিয়ে ভরিয়ে দেন। অন্যকে সাহায্য করলেও নিজেও সাহায্য পাবে। চুরি করা হলো জীবন ধ্বংসের মূল,
আমরা বুঝেছি গো বুঝেছি, এখন থেকে সবাই মিলেমিশে থাকবো। এরপর কালু আর কাকুলি তাদের নিজেদের ভুল বুঝতে পারে আর টুনির সাথে মিলেমিশে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।